একটা স্ট্রং মেসেজ এখন আমরা প্রোভাইড করতে পারতেছি না ইন্ডিয়াকে যে ইট ইজ আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স এন্ড প্লিজ ইউনো মাইন্ড ইউর ওন বিজনেস এন্ড ডিপ্লোমাটিকলি নট নেসারলি সেইং হার্সলি বুঝছে আমি বুঝতে পারতেছি আমি কি বলতে চাচ্ছি আর সেকেন্ডলি ওই যে স্টুডেন্টগুলা আই অ্যাপ্রিসিয়েট তারা অনেক কাজ করছে কিন্তু আই থিঙ্ক ওদের একটা লাগাম ধরার দরকার এট দিস পয়েন্ট অফ টাইম কারণ ওরা বেশি যদি নোস ফোক করে এভরিথিং এ তাহলে ওদের ক্রেডিটিবিলিটা নষ্ট হয়ে যাবে শাকাওয়াত স্যার আজকে বলছেন তারা যদি অ্যাক্ট করে না বা ছাদা তুলে ওদের ঠ্যাং ভেঙে দেও এরকম মেসেজ একজন অ্যাডভাইজার শুডন গিভ আপনি যদি একটা অ্যাকশন নিতে চান আপনি প্রফেশনালি অ্যাকশন নেবেন আপনি এরকম গিয়ে আপনার ওই যে আর্মি অ্যাটিটিউড আপনি এটা দিতে পারেন না পাবলিকের সামনে আমি জার্মানি থেকে বলতেছিলাম আমার প্রশ্ন ডক্টর মারুফ মল্লিক ভাইয়ের কাছে যেহেতু তিনি একটি তার একটি অনলাইন ভিত্তিক পত্রিকা আছে এবং আহ বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবমী একটা আন্দোলন করতেছে যে তাদের উপর আক্রমণ হচ্ছে তারা এখানে নিরাপদ না তো তারা কি সরজমিনে যে এখানে চেক করেছে যে এখানে কত পার্সেন্ট সনাতনীয় কত পার্সেন্ট আওয়ামী লীগ লীগের নেতা এটা কি ষড়যন্ত্র অংশ নাকি এবং ফিল্ড থেকে কি তারা এই ধরনের কোনো ডেটা কালেক্ট করতে পারতেছেন এটা যদি প্রকাশ করা হতো এবং ইংলিশে আমরা কিছু নিউজ করতে পারতাম হয়তো আমরা এই সরজনতরকে খেলতে পারতাম ঠিক ধন্যবাদ মিডিয়া さん कुलकर्णी बोलছে আসসালামু আলাইকুম যুক্ত করার জন্য আমার প্রশ্ন করিব না আছে যে এখন নানা সরযন্ত্র চলতেছে দেশে আবার পুনরায় পূর্ববর্তী সরকার চলে আসার জন্য তো কে সিনারিও তারা যদি চলে আসে চলে এসে আবার পুনরায় ক্ষমতা নিতে চায় কিভাবে তারা আবার আসতে পারে এখানে যদি তাদের নামে দুর্নীতির কেস কেস যদি হয় কিভাবে তারা তারা আবার আশা করে যে শেখ হাসিনা প্রেসিডেন্ট হবে অথবা দেশ করবে আর একটা বিষয় হচ্ছে আজকে উপদেষ্টা মন্ডলীর থেকে দেখা যাচ্ছে তারা প্রায় বলতেছে যে কোন কোন দল আসবে না নতুনদের কাছে ক্ষমতা দিতে হবে তারা কি সেম ভাষায় কথা বলতেছে না যেভাবে আগের আমেরিক সরকার বলতো যে তারাই তারাই সরকারকে ম্যানিরে নিয়ে আছে ক্ষমতার জনগণ তাদের তাদের কি কথাটা কি सेम টাইপের হয়ে যাচ্ছে না যে নতুন দের হাতে দিতে হবে পুরানদের বাদ তো কথাটা তো আগে মানে আমি আমি জানিস ধরনের কথাবার্তা কেন বলছে তার মানে কি কারা ক্ষমতা নেবে ভবিষ্যতের কি সিলেক্ট করার একটা ব্যবস্থা হচ্ছে এগুলি অবশ্যই আমি জানি না এগুলি কেন বলা হচ্ছে এগুলি দিয়ে বিভক্ত তৈরি হচ্ছে তাই দুঃখজনক জি হুম সাগর ভাই থ্যাংক ইউ আমি ওয়েল থেকে বলছি এই আমার যে আমাদের যে নতুন কাবিনেট ফর্মেশন হয়েছে কয়েকটা অবজারভেশন আমি দেখেছি উইচ তারা এখনো অনেক মেসি ওদের কাছ থেকে কোনো একটা স্ট্রং মেসেজ আমরা এখনো দেখতে পারি না কেন আমি বলতেছি আমরা আউটসাইড অফ ইউকে বাংলাদেশে আমরা অনেক কিছু দেখতে পারি বুঝতে পারি এজ এ শাডো কাবিনেট আপনি প্রবাবলি জানেন প্রবলি আপনার কান্ট্রিতে এরকম আছে কিন্তু একটা স্ট্রং মেসেজ এখন আমরা প্রোভাইড করতে পারতেছি না ইন্ডিয়াকে যে ইট ইজ আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্লিজ ইউনো মাইন্ড ইউর ওন বিজনেস অ্যান্ড ডিপ্লোমাটিকলি নট নেসারলি সেইং হার্সলি বুঝছে আমি কি বলতে চাচ্ছি আর সেকেন্ডলি ওই যে স্টুডেন্টগুলা আই অ্যাপ্রিসিয়েট তারা অনেক কাজ করছে কিন্তু আই থিঙ্ক ওদের একটা লাগাম ধরা দরকার এট দিস পয়েন্ট অফ টাইম কারণ ওরা বেশি যদি নোজ ফোক করে এভরিথিং তাহলে ওদের ক্রেডিটিবিলিটা নষ্ট হয়ে যাবে

It, uh, it that this message gives a completely wrong uh, uh what is it uh, picture lastly by one mm -hmm. more question I'm not by

না না আমি রাগিনা বা লাস্টলি সাখাওয়াত স্যার আজকে বলছেন তারা যদি আহ করে না বা ছাদা তুলে ওদের ঠেং ভেঙে মেসেজ একজন গিফ আপনি যদি একটা একশন নিতে চান আপনি প্রফেশনাল আহ একশন নেবেন আপনি এরকম গিয়ে আপনার ওই যে আর্মি আসিড আপনি এটা দিতে পারেন না পাবলিক সামনে তো ওদেরকে অনেক সংযত হতে হবে তারা কি করতে হবে ভেরি কম সাইজ

আমার মা রাজনীতি থেকে পদত্যাগ করেছেন উনি আর কোনোদিন রাজনীতিতে ফিরবেন না আবার এক দুই দিন পরে শুনলাম যে উনি আবার বললে যে না আমাদের নেতা কর্মীদের উপর যেভাবে আঘাত করা হচ্ছে আমরা আর বসে থাকতে পারি না এটা অবশ্যই আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় তো উনি পর্যায়ক্রমে কথার সামনে যেটা আগে যেটা বললেন পরে যেটা বললেন এটার সাথে কোনটা আজকে প্রধানমন্ত্রী আবার বলেছেন যে না আমি পদত্যাগ করেছি আমি অনেক মানুষের লাশের মিছিল আমি দেখতে চাইনি বিদায় আমি প্রত্যেক করে বাংলাদেশ বলেছে বলেছেন প্রথম সাবেক প্রথম এটা আমাদের রাষ্ট্রীয় টেলিভিশন সব তাহলে আমি বুঝলাম না ওনাদের কথাবার্তার মধ্যে কেন এত গ্যাপ আচ্ছা ঠিক আছে বলুন হ্যাঁ না আমি কিন্তু আহ সংবাদ করেই বলছি আমি সংবাদ পড়ে এরপর আমি সজ্ঞে নেই কথা বলছি ঠিক আছে বুঝি তো পাঠিয়েছেন আমাদের গণমাধ্যমগুলো এভাবে প্রচারণা করেছেন বিদেশ ওখান থেকে পড়ে আমি এই প্রশ্নটা করা তো প্রধানমন্ত্রী যেটা লাস্ট যে লাইনটা লিখেছেন বাংলাদেশ জয়ী হয়েছেন আমার পরাজয় হয়েছেন বাংলাদেশ কোন দিক দিয়ে বিজয়ী হয়েছেন আর প্রধানমন্ত্রীর পরাজয় কোন দিক দিয়ে হয়েছেন স্যারের কাছে আমার প্রশ্ন ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আজহারুল ইসলাম তালুকদার বলুন অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য তো এই বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের পরে মুক্তির পরে স্বাধীনতার পরে আমার প্রথম আপনার এই আপনাকে আমি রক্তিম জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনারা যেভাবে এই দেশের জনগণের পক্ষ হইয়া যুদ্ধে লিপ্ত ছিলেন এটা একটা বিরল দৃষ্টান্ত এবং যে অবদানটা এটা একটা অভাবনীয় অবিস্মরণীয় এবং সেটা স্ত্রীর অম্লান হয়ে থাকবে আপনারা যোদ্ধা আপনাদেরকে সেলুট তো আমরা যখন দেশীয় মিডিয়াতে কোনো খবর পাইনি যখন আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াগুলো সঠিক খবর দেয়নি তখন মানুষ সেই সময়ের প্রহর গুনছে যে কখন ফেসদাপি গুলো শুরু হবে আমরা সত্য কথাগুলো জানতে পারবো তো সেই ভূমিকা আপনি নিয়েছেন আজকে কাঙ্ক্ষিত একটা অর্জন হয়েছে আপনাকে জনগণ যেভাবে সমাদৃত যাচ্ছে অভিনন্দন যাচ্ছে আমিও তার পক্ষ থেকে আপনাকে সেরে জানছি তো আমার কথা হলো যে আজকে অতিথি হিসাবে দেখতে পাচ্ছি আহ ডক্টর কলিমুল্লাহ সাহেবকে ওনার কাছে প্রশ্ন যে উনি বিগত দিনগুলোতে যে একজন নেত্রী যার পরে জুলুম হয়েছে সারা বিশ্ব জানে যে একটা মিথ্যা অহেতুক মামলা যেটা বেরিস্টার রফিকুল ইসলাম বেরিস্টার রফিকুল হক বেরিস্টার যিনি সেই আওয়ামী ব্যাংক গভর্নমেন্টের সময় দুই নেত্রীর আইনজীবী ছিলেন এটা বিরল দৃষ্টান্ত সেই বেরিস্টার রফিকুল হক বলছেন যে ওটা কোনো মামলাই হয় না সেই খালদা জিয়া তাকে আটক রাখা হয়েছে তার ব্যাপারে উনি কোনোদিন কিছু বলেন নাই তার ব্যাপারে কোনো বিশ্লেষণ ব্যবহার করেন নাই অথচ জনগণ বিশ্বাস করে দেশবাসী বিশ্বাস করে বিশ্ববাসী বিশ্বাস করে যে ওই যদি একটু কম্প্রোমাইজ করতো তাহলে আটক থাকতে হতো না তার ছেলেকে আটক থাকতে হতো না কিন্তু উনি যে নেত্রীটাকে যাকে উনি দেশরত্ন বলছেন বারবার যে দেশরত্নের পক্ষে উনি এই এই পর্যন্ত আছে কিনা বিগত সংগ্রামের সময় ছিলেন কিনা ওনাকে কোনো সংগ্রামে দেখে নাই কোনো প্রোগ্রামে দেখে নাই কোনো ছাত্র জনতার কোনো বক্তব্যের মধ্যে দেখে নাই আজকে আসিম নজরুল মাঠের যোদ্ধা তিনি যুদ্ধ করেছেন তাদের সাহায্য করেছেন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন কোন প্রোগ্রামে এই কলিমার সাহেবকে দেখি নাই তো উনি কি সেই ইয়ের সাথে ওনার যে দেশরত্নী দেশরত্ন যা আখে আমরা রাক্ষুশি বলি তো তার সাথে উনি হাত মিলিয়ে তার সাথে শেষ পর্যন্ত ছিলেন কিনা এখন আছেন কিনা উনি জানাবেন আরেকটা হলো যে উনি আরেকটা কথা বলেছেন যে ভারত মাতা ধাত্রী মাতা তা ধাত্রী মাতা কে আমরা চিনি মাতা কাকে বলে উনি ধাত্রী মাতা বলে মাতৃত্বকে কলঙ্কিত করেছেন অপমানিত করেছেন অপদস্থ করেছেন মাতৃত্ব যাকে প্রসব করেছে তার বিরুদ্ধে লাগতে পারে না ষড়যন্ত্র করতে পারে না সে ষড়যন্ত্র থেমে নাই সবটা নিয়ে গেছে এখনো ষড়যন্ত্র করছে সেই সেই ধাত্রী মাতা যে নাকি আমাদের অঙ্গহানি করেছে ক্ষত বিক্ষত করেছে আমাদের সব নিয়ে গেছে আমাদের সিপোর্ট নিয়ে গেছে আমাদের সিপোর্টে মধ্যে আমাদের জাহাজার ভারতীয় জাহাজ আসে তাদের জাহাজ আগে খালাস হবে এই এই পর্যন্ত নিয়ে গেছে আবার শেষে করিডোর নিয়ে গেছে সেই ভারতেরwidehat মাতা বলেন এখন এখন পর্যন্ত সেই ভারত চেতনাwidehat মাতা আমাদের শরণাপন্ন করছে নানা ভাবে পুলিশ দিয়ে ইশনা দিয়ে ধন্যবাদ আমরা আমরা জানি সুপনি আমরা অনেক আলাপ করেছি আপনাকে ধন্যবাদ আর মূল প্রশ্নটি করেছেন যারা মুতি রহমান বিএসসি বল মুতি রহমান

এবং ধন্যবাদ জানাই সেনা সদস্যদের জেনাদের ওই সময় যদি এই সিদ্ধান্ত না নিতে পারত তাহলে হয়তো আরো হাজার হাজার ছাত্রদের প্রাণ চলে যেত এই জন্য ধন্যবাদ জানাই আমার সেনা সদস্যদেরকে আসসালাম আলাইকুম জি আপনাকে ধন্যবাদ আসাদুল ইসলাম শুনতে পাচ্ছেন যারা আছেন তারা প্লিজ সামনে আসুন আমি এক দু একজনকে নিয়ে করে শেষ করবো করব পর্ব দর্শক পর্ব আসসালামাইকুম

আওয়ামী শাসক গোষ্ঠী তারা যে বারবার ষড়যন্ত্র করে আবার পুনরে আসতে চাচ্ছে এই বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু এই পদক্ষেপ নিতে পারছে আমার তো সন্দেহ হচ্ছে যে এই যেরকম ভাবে ষড়যন্ত্র হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আরো সচেষ্ট হওয়া দরকার পাশাপাশি সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এই ফেস দা পিপলে যারা অংশগ্রহণ করবে তাদেরও কিছু দিক নির্দেশনা সরকারকে

আমি অনেকদিন যাবো আসলে আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি কিন্তু লাইন পাইতেছি না যাই হোক আজকে যোগ করছেন এড করছেন ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমার কথা হয়েছে ভারত আমাদের দেশে দেশের সংবাদ মাধ্যম ভারতের সংবাদ মাধ্যম ইয়া আমাদের দেশ নিয়ে যে পোপাগান্ডা চালাইতেছে এখনো যে সজত হাসিনার চালাই দিয়েছে তার কি ভারত ভারত না মোদির বিশেষ করে মুদি বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে চলে গেছে আর কি কোনো ব্যবস্থা হবে এটাই আমার কথা জি আপনাকে অনেক ধন্যবাদ সবাই ভারত নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হাসনাইন জাহিদ আপনি কি কিছু বলতে চান হাসনাইন জাহিদ আমি